নমস্কার বন্ধুরা, আমার নাম হচ্ছে প্রণব মুখার্জি। তোমরা দেখছো মুখার্জি টেকনিক্যাল। তো আজ আমি করবো সাইট এলাইট 4G হ্যান্ডসেটের আনবক্সিং। তো চলো শুরু করি। প্রথমত আনবক্সিং করার আগে আমি একটা জিনিস বলে দিই, এই ফোনটা আমি মার্কেট থেকে প্রায় 4000 টাকা আমি মধ্যে পারচেস করেছি। তো চলো এর আনবক্সিং করি। তো এটা হচ্ছে তোমার সোয়াইপ এলাইট 4G হ্যান্ডসেট। এখানে তোমার প্রাইস লেখা আছে, এই জায়গাটা তোমার প্রাইস লেখা আছে, আর এখানে তোমার সম্বন্ধে লেখা আছে। এটা হচ্ছে তোমার 1.3 GHz কোয়াড কোর হচ্ছে তোমার প্রসেসর, 1 GB র্যাম আছে তোমার, 4G ডুয়াল মানে 4G ভোল্টেজ ডুয়াল সিমের তোমার অপশান আছে, অ্যান্ড্রয়েড ভার্সন আছে তোমার অ্যান্ড্রয়েড মার্শমেলো 6.0, আর ডিসপ্লে হচ্ছে তোমার 5 ইঞ্চ হচ্ছে তোমার ডিসপ্লে, আর হচ্ছে 8 GB রম আছে তোমার। ফ্রন্ট ক্যামেরা হচ্ছে তোমার 5 MP, ব্যাক ক্যামেরা হচ্ছে তোমার 8 MP, আর ব্যাটারি হচ্ছে তোমার 2500 mAh। আর আমি একটা জিনিস বলি, এই ফোনটা দেখো, যারা মানে ধরো দামি ফোন পারচেস করতে পারো না, মানে ধরো মানে করতে পারছো না, মানে ক্ষমতা নেই যাদের, তারা এই ফোনটাকে তোমরা কিনতে পারো। আশা করি এই ফোনটা তোমাদের জন্য খুবই ভালো হবে, খুব স্মুথ হ্যান্ডসেট তোমাদের পক্ষে। যারা র্যান্ডামলি ইউজ করতে চাও তাদের জন্য আমি বলবো এই ফোনটা পারচেস করা উচিত। তো চলো এর আনবক্সিং করি। এটা হচ্ছে তোমার ফোন, ভেতরে কী কী আছে দেখে নিই। আমি আগে থেকেই খুলে রেখেছি, রিপ্যাকেজিং করেছি তোমাদের জন্যে। এ দেখো, এটা হচ্ছে তোমার চার্জার, মানে USB 2.0 হচ্ছে তোমার চার্জার। এটা হচ্ছে তোমার ব্যাটারি, 2500 mAh হচ্ছে তোমার ব্যাটারি। তো আর কী কী আছে তোমার, এটা তোমার ম্যানুয়াল কিছু গাইড তোমার আছে, ম্যানুয়াল গাইড। আর এটা যে তোমার ওয়ারেন্টি কার্ড আছে তোমার। তো চলো ফোনটাকে সাইডে রেখে দিই। চলো ফোনটাকে এবার অন করবো, ব্যাটারি লাগিয়ে ফোন অন করবো। তো এটা হচ্ছে তোমার সোয়াইপের ফোনটা। তো ফিজিক্যালি কী কী আছে বলে দিচ্ছি। এটা হচ্ছে তোমার 3.5 mm জ্যাক তোমার আছে, এটাকে চার্জিংয়ের অপশান। আর এটা হচ্ছে তোমার স্পিকার, এখানে আছে তোমার ক্যামেরা, এটা হচ্ছে ফ্ল্যাশ, এখানে তোমার ফ্রন্ট ক্যামেরা, আর এখানে হয়তো নোটিফিকেশান লাইট তোমার আছে। তো চলো ফোনটাকে অন করি, ব্যাটারিটা লাগাই। হ্যাঁ, তার আগে একটা বলে দিই, এখানে তোমার মাইক্রো এসডি তোমার স্লট তোমার আছে, এখানে তোমার সিম 2, আর এদিকে তোমার হচ্ছে সিম 1-এর তোমার অপশান। চলো প্লাস্টিকটা হাটিয়ে দিই, ফোনটা অন করি। চলো আমি আগে থেকে সব সমস্ত সেট আপ করে রেখেছি। দেখো ফোন অন হয়ে যাচ্ছে, সোয়াইপ এলাইট 4G। চলো দেখি দিই, এটা হচ্ছে তোমার ফোন ডায়ালার। ঠিক এইভাবে তোমার ডুয়াল সিম তোমার লাগাতে পারো। এখানে তো ব্যাক বাটন আছে, এখানে তোমার হোম পেজে যাওয়া বাটন, আর এখানে যদি অ্যাপ্লিকেশান যদি কিছু অন থাকে এখান থেকে ডিলিট করে দিতে পারবে। ক্যামেরাটা দেখি দিই কেমন, দেখো এই দামের মধ্যে কেমনই বা ক্যামেরা দেবে, মোটামুটি তো বলতে হয় ভালো ক্যামেরা এই আন্দাজে যা দিয়েছে। যথেষ্ট ভালো, খারাপ নয়। ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে তোমার এই যে দেখো, দেখতেই পাচ্ছ শুট করছিস। আর এটা হচ্ছে গ্যালারি, দেখো গ্যালারি। আর মেনুটা হচ্ছে তোমার এইখানে এইভাবে, এইরকম হচ্ছে তোমার মেনু। সেটিংসে নিয়ে যাই, অ্যাবাউট ফোন দেখতে পাচ্ছি এখানে, এলাইট 4G তোমার মডেল, অ্যান্ড্রয়েড ভার্সন 6.0, মানে মার্শমেলো, আর 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 সেরকম কিছু নেই, এখন সিম কার্ড ঢোকানো নেই। দেখো খুব ভালো ফোন, তোমরা চাইলে নিতে পারো, যারা সেরকম
মানে পারচেস করা মানে বেশি দামি ফোন যদি না ইউজ করতে চাও, এই কম দামের মধ্যে এরকম একটা ভালো ফোন তোমরা কিনতে পারো, তোমাদের পক্ষে হয়তো ভালো ফোন হয়ে উঠবে। খুব স্মুথ ফোনটা দেখতে পাচ্ছ, আমি দেখছি খুব স্মুথলি ইউজ করছি। যদি কেমন লাগলো সোয়াইপ এলাইট 4G হ্যান্ডসেটের আনবক্সিং, যদি এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো। তো কেমন লাগলো এই আনবক্সিং প্লিজ বেল আইকনটা ক্লিক করে দাও, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, নির্দায় তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। তো ওকে, বাই গাইস, সি ইউ সুন।